মুসলমানের কলিজার মধ্যে আঘাত করেছে, এরা আমার দেশের প্রধানমন্ত্রীর কলিজার মধ্যে আঘাত করেছে, কথা বলেন ঠিক কি না? সুতরাং যারা মুরতাদ হবে এরা হয়তো এই দেশে থাকবে আমাদের গোলাম হয়ে, কি হয়ে, মুসলমান যা বলে এদেরকে তাই মানতে হবে। যদি এটাই মানতে না পারে, শুধুমাত্র এমপিত্ব নয়, মন্ত্রিত্ব নয়, তাকে বাংলাদেশ থেকে চোতাপিটা করে হিন্দুস্তান পাঠানো হবে, কথা বলেন ঠিক কি না? এর জন্য যদি মুসলমানের রক্ত দিতে হয়, মুসলমান রক্ত দিবে, মুসলমানের যদি জীবন দিতে হয়, মুসলমান জীবন দিবে, কথা বলেন ঠিক কি না? মুসলমান যদি জীবন দেয় আল্লাহর জন্য, মুসলমান শাহাদাত বরণ করে, মুসলমান মরে না, ঠিক কিনা বলেন? আমার দেশের প্রধানমন্ত্রীর কলবের মধ্যে ইসলামের মহব্বত আছে। প্রধানমন্ত্রী কি কখনো বলেছেন যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না? কখনো বলেছেন? তাহলে ওনাকে কে শিক্ষা দিল? এই পাওয়ার ওনাকে কে দিল? এটা মুসলমানের দেশ, সব কিছু চলে যাবে, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, কথা বলেন ঠিক কি না? ইসলাম জিয়া যারা কথা বলতে যাবে, ইসলাম সংবিধানে থাকবে, তোমার মন্ত্রিত্ব চলে যাবে, তোমার এমপিত্ব চলে যাবে। সারা বাংলাদেশ মুসলমান নয়, যারা তার দলীয় মানুষ তারাও মিষ্টি বিতরণ করছে এই মুরতাদ এবং নাস্তিককে দল থেকে বহিষ্কার করার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা খুশি না বাজার, চিল্লা বলতে হবে খুশি না বাজার। ইসলামে দেশে চলবে, ইসলাম থাকবে, যারা সময় অসময় ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরই বিদায় ঘন্টা বেজে যাবে, ঠিক কিনা? আমি খেত দিয়ে আসলাম, আসার সময় কিছু ভাই বলল, জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কিসের চাষ হয়? বলল যে হুজুর কাঁচা বাদাম। আমি কি আজকে তো ওয়াজ আমার জন্য সহজ হয়ে গেছে, কিছুদিন আগে এক লোক ইন্ডিয়াতে কাঁচা বাদামের গান গেছে যে আমার কাছে ভাজা বাদাম নাই, কাঁচা বাদাম আছে। এই কাঁচা বাদাম আপনার মোবাইলের বক্স আরো চেইন গয়না টয়না এটুকু যতটুকু মাপ দিয়ে আপনি পাবেন ততটুকু পরিমাণ কাঁচা বাদাম আমার কাছ থেকে পাবেন। এই গান নিয়ে সারা বাংলাদেশের মানুষ তোলপাস। উনি শেষ কথা বলেছেন, আজকে বাদামের যে কাঁচা বাদামের ক্ষেতটা দেখে আমার যেটা মনে হলো, ডক্টর মুরাদ সাহেব ওনার মাথায় কিছু বুদ্ধির অভাব আছে, ওনার মগজের মধ্যে কিছু বুদ্ধি প্রবেশ করার জন্য আপনার দেশে এনে কিছু কাঁচা বাদাম তাকে খাওয়ায় দিয়ে, কাঁচা বাদামের মধ্যে ভিটামিন আছে না নাই, এই ভিটামিন কিছু খাওয়ায় দিয়েন, তাহলে দেখবেন শেয়ার ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা বলেন? আমি আস্তে আস্তে চিন্তা করলাম, যাওয়ার সময় কেউ যদি আমারে কিছু কাঁচা বাদাম দিত আমি মুরাদ সাহেবের সাথে সাক্ষাৎ করতাম যে হুজুর জনাব আপনি তো বিশাল মাওলানা, কোনো সময় গিয়া আপনি গানের মঞ্চে গিয়া ড্যান্স করেন, আবার শুক্রবার দিন ইমাম সাহেবকে পাশে বসাইয়া আপনি সেখানে ওয়াজও করেন মেম্বারে। হ্যাঁ, এদেশের মানুষ যদি ধৈর্যের অধিকারী না হতো আপনাকে মেম্বারে বসতে দিত না। এদেশের মানুষ সম্মান করতে জানে, ঠিকই না? সম্মানও করতে জানে, আবার যদি ইসলামে আঘাত করেন আল্লাহর পক্ষ থেকে এদেশের মানুষ জোতাপিটাও করতে জানে। ইসলাম এমন একটি ধর্ম, শান্ত সভ্য ধর্ম। আমরা তো মারামারি পছন্দ করি না, মারামারি পছন্দ করি? আমাদেরকে কেউ যদি আঘাত করে তার জন্য আমরা দোয়া করি আল্লাহ ও যাতে ইসলামটাকে বোঝে, কিন্তু মানুষ যখন অতিরঞ্জিত কিছু করে, অতিরিক্ত কিছু করে, আল্লাহর আরশ কেঁপে যায়, ঠিক কিনা বলেন? আমি তো মনে করি বাংলাদেশে এরকম মুরাদ একটা না, আরো হাজারো মুরাদ আছে, ঠিক কিনা? এই মুরাদকে আজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনেকে বলেছেন, অনেক বক্তারা বলেছেন ওর ফাঁসি চাই। আমি বলবো ফাঁসির দরকার নাই, ফাঁসি দিলে একটা মানুষ হেদায়তপ্রাপ্ত নাও হতে পারে, ওর কাছে আমাদের কালেমার সঠিক দাওয়াতটা পৌঁছে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? সঠিক দাওয়াত আমরা পৌঁছে দেব হেদায়তের মালিক, কথা জোরে বলবেন কে? আমার মুসলমান বাবাজিরা, ইমানদার কি জিনিস, মুসলমান কি জিনিস, মুশরিক কি জিনিস, এগুলা বোঝাবার জন্য বিশাল তাফসীরের প্রয়োজন রয়েছে। আমি বেশি কথা বলতে যাব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা ঈমান গ্রহণ করেছো তারা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান কাকে বলে? একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবীজির জীবনী আমাদের অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হবে,
যিনি আমার পূর্বে যে মাওলানা আলোচনা করেছেন কুরআনুল কারীমের চমৎকার একটি আয়াত তিনি তেলাওয়াত করেছেন আল্লাহ তাআলা বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله أكبر بولين এখানে যারা বসেছি আমরা আল্লাহকে দেখি নাই দেখেছি কিভাবে নামাজ পড়তে হয় আল্লাহ আমাদেরকে প্র্যাকটিক্যাল নামাজ পড়ে দেখান নাই কিভাবে রোজা রাখতে হয় আল্লাহ রোজা রেখে আমাদেরকে দেখান নাই কিভাবে যাকাত দিতে আল্লাহ সেভাবে প্র্যাকটিস করে আমাদেরকে দেখান নাই আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর একজন হাবিব দুনিয়াতে প্রেরণ করেছেন যদি আল্লাহকে মহব্বত করতে চাও আল্লাহর হাবিবের অনুসরণ করলে আল্লাহকে মহব্বত করা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা ছাড়া কোন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর মহব্বত যাদের মধ্যে নাই মাঝে মাঝে কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা তারা বলে থাকে কারণ আল্লাহর মহব্বত কি জিনিস রসুলের সুন্নতের মহব্বত কি জিনিস তারা জানে না ইসলাম শুধু আপনার নাম আব্দুল করিম আব্দুর রহিম আপনি একজন মুসলমানের সন্তান এটা ইসলামের পরিচয় নয় ইসলামের মধ্যে কমপ্লিটলি আপনাকে দাখিল হতে হবে এজন্য একটা কথা বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ঠিক কিনা বলেন একটা ঘরের মধ্যে আপনি ঘরের উপরের চালের সব কিছু দিয়েছেন যেটা আমরা তার কাটা বডি অথবা দুইটা টিনকে একসাথ করার জন্য যেটা মারতে হয় টিনগুলো যাতে একসাথ হয় পড়ে না যায় টিন আপনি লাগিয়েছেন আপনার ঘরের চালে যেটা তার কাটা আমরা বলি অথবা গজাল বলি এগুলো আপনি লাগাল নাই টিনগুলো ছুটে যাবে ঠিক কিনা সুতরাং ইসলামকে বুঝতে হলে আপনাকে বিশ্বনবীকে অনুসরণ করতে হবে আর পৃথিবীর সমস্ত ধর্মের চাইতে মুসলমান ধর্ম এটা আত্মশুদ্ধির দিক থেকে ফার্স্ট ক্লাস ধর্ম আপনাদের কোনো সন্দেহ আছে সন্দেহ একজনের আছে একজনের আছে যদি সন্দেহ নাই থাকতো যদি সন্দেহ নাই থাকতো বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এটা আমার দেশের প্রধানমন্ত্রী মেনে নিতে পারেন একজন এমপি মানতে পারেন না ঠিক কিনা বলেন সুতরাং বোঝা গেল ইসলামকে সে মোহাম্মত করে না তার নাম মুরাদ মুসলমান হতে পারে কিন্তু আমি আজকের ওয়াজের ময়দানে তাকে মুসলমান বলতে পারবো না ঠিক কিনা বলেন একজন মুসলমান তখনও কখনো ইসলাম নিয়া কটক্ষ করা তো দূরের কথা ইসলাম নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই সুযোগ আছে সুযোগ নাই ইসলাম দিয়া যারা প্রশ্ন করতে গিয়েছেন তারা কিন্তু পৃথিবীর জমিনে শান্তিতে নাই আমার মুসলমান বাবাজিরা ফেরাউনের নাম আমরা আপনারা শুনেছেন হযরত মূসা পয়গম্বর সর্বপ্রথম রাসূল ছিলেন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন আল্লাহর আল্লাহকে চেনার জন্য তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন হযরত মূসা পয়গম্বর আল্লাহকে আল্লাহর সাথে কথা বলেছেন লাইভে কথা বলেছেন সরাসরি কথা বলেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন এই মূসা নবীকে জ্বালাতন করেছেন নির্যাতন করেছেন তার নাম হচ্ছে ফেরাউন কথা বলেন ঠিক কিনা ফেরাউন ইসলামকে মানতে পারে নাই মাথার ভিতরে চুল ছিল না কথা ঠিক আজকেও যারা ইসলামকে মানতে পারে না অনেকের মাথার মধ্যে এরকম ফেরাউনের মতো চুল নাই ঠিক কিনা বলেন ফেরাউন ইসলামের দুশ্মনী করেছে ওর মাথার মধ্যে চুল ছিল না আজকেও একজন ইসলাম নিয়ে কথা বলে একটু আগে প্রধান অতিথি চমৎকার কথা বলেছেন এটা মুসলমানের দেশ এটা ইসলামের দেশ আপনারা এখানে বসে আছেন ইসলামকে ভালোবেসে ঠিক কিনা আল্লাহর মহব্বত কোরআনের মহব্বত আলেম ওলামাদের মহব্বত না থাকলে সারাদিন আপনারা পরিশ্রম করেছেন এখানে কষ্ট করে বসতেন না বোঝা গেল আপনারা আমার দিলের মধ্যে ইসলাম আমরা যতটুকু মানি কিংবা না মানি আমাদের কলবের মধ্যে ইসলামের মহব্বত আছে ঠিক কিনা ও মুসলমান বাবাজিরা মক্কার ভিতরে আল্লাহর নবীজি প্রবেশ করেছেন 10,000 সৈন্য নিয়ে 18ই রমজান মক্কা বিজয় হয়ে গেল আল্লাহর নবীজির সাহাবীরা বললেন নবীজি এই মক্কার ভিতরে আপনার জন্ম হয়েছে এই মক্কার কাফের মুশরিকরা আপনাকে জ্বালাতন করেছেন নির্যাতন করেছেন
মারধর করেছেন উহুদের ময়দানে আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে এই মক্কার ভিতরে আপনাকে আল্লাহ বিজয় দান করেছেন আপনি শুধু একবার বলেন আপনাকে যারা কষ্ট দিয়েছেন দুনিয়া থেকে তাদের কি বিদায় করে দেই আল্লাহর নবীজি বলছেন না না সাহাবীরা সবাইকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেই তাহলে হেদায়েত পাবে কে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী মক্কার ভিতরে ঢুকলেন শুধুমাত্র 12 জন মানুষ ব্যতীত আল্লাহর নবীজি সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন প্রশ্ন হচ্ছে ও হুজুর যে মানুষগুলোকে যে 12 জনকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই এই 12 জন কি কাজ করেছে এই 12 জনের মধ্যে কিছু মানুষ ছিল মুরতাদ কিছু মানুষ ছিল মুনাফিক নবীজি যখন জিহাদের ময়দানে গিয়েছেন আল্লাহর নবীজিকে বলেছেন নবীজি আপনি জিহাদের ময়দানে যাবেন আপনার ডানে বামে পেছনে সামনে সব দিক থেকে আমরা সাহাবায়ে কেরাম ঢাল হয়ে আপনার জীবনকে রক্ষা করব কিন্তু আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে গেলেন দেখা গেল কিছু মুনাফিক সাহাবি নামদারি সাহাবি ছিল আল্লাহর নবীজির সাথে মুনাফিকি করেছেন গাদ্দারি করেছেন নবীজিকে সামনে পেলে তারা পিছন দিকে চলে এসেছেন আমার মুসলমান বাবাজিরা আল্লাহর নবী একাই যুদ্ধ করবেন পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহর নবীজির কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা হুনাইনের যুদ্ধে যুদ্ধের প্রান্তে মুসলমানের 12,000 সৈন্য নিয়া আল্লাহর নবীর সামনের দিকে অগ্রসর হচ্ছেন নবীজির সাথে ছিল হযরত আব্বাস নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির সদ্য যিনি ইসলাম কবুল করেছেন নবীজির শ্বশুর আবু সুফিয়ান হুনাইনের যুদ্ধ কাফের মুশরিকদের সংখ্যা হচ্ছে 4,000 জোরে বলেন কয় হাজার মুসলমানের সংখ্যা 12,000 আল্লাহর নবী জিহাদ করবেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন এমন সময় সাহাবায়ে কেরাম দেখলেন ওই পাহাড়ের উপর থেকে কিভাবে যেন তারা তীর নিক্ষেপ করতেছে একদম ঢাল তলোয়ার এরকম আকাশের বৃষ্টির মতো তীর সাহাবীদের ভিতরে নিক্ষেপ করতেছেন সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলেন 12,000 সৈন্য আল্লাহর নবীজি দেখলেন আমার ডানে শুধু আমার চাচা আব্বাস রয়েছে এবং আমার শ্বশুর আবু সুফিয়ান রয়েছে আর কেউ নাই আবু সুফিয়ান বললে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কাফের মুশরিকেরাই জিহাদের ময়দানে হত্যা করে ফেলবে হযরত আব্বাস বলেছেন মুহাম্মদ এই যুদ্ধ করার দরকার নাই তোমাকে কাফের মুশরিকেরা দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহর নবীজি বলেছেন না এর চাইতে কঠিন মুহূর্ত আমি পার করেছি আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না ও মুসলমান আপনাদেরকে সাক্ষ্য করে বলতে চাই দুনিয়ার সব মানুষ ইসলামের কথা বলার জন্য আপনাকে আঘাত করতে পারে জেল জরিমানা করতে পারে নির্যাতন করতে পারে ফাঁসির কাষ্ঠ ঝুলাতে পারে কিন্তু মুসলমানের সন্তান ইসলাম থেকে এক তিল পরিমাণ পিছপাও হবে না মুসলমানের সন্তান ইসলামের জন্য জীবন দিবে শাহাদাত বরণ করবে বিনিময়ে আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার সেই জিহাদের ময়দানে আল্লাহর নবীজি বলেছেন চাচা শোনো আমি এমন বংশের মানুষ জিহাদের ময়দানে বীর হয়ে যাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করি মুসলমান যদি আল্লাহর জন্য জীবন দিতে চায় মুসলমান বাঁচলে হয় গাজী মরলে হয় শহীদ কথা বলেন ঠিক কি না এজন্য আমরা আজকে সেই জিহাদের মুখোমুখি অবতীর্ণর কাছাকাছি চলে এসেছি বলতেছিলাম আল্লাহর নবী মক্কা বিজয় হলো 12 জনকে ক্ষমা করলেন না আর সবাইকে ক্ষমা করলেন এদের মধ্যে কিছু ছিল মুরতাদ কি ছিল মুরতাদ এখন প্রশ্ন হচ্ছে হুজুর মুরতাদ কাকে বলে মুরতাদ কারা মুরতাদ হচ্ছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্তবে পড়েছে আলিফ বা তা সা পড়েছে কোরআনুল করিম তেলাওয়াত করেছে বিবেকে ইসলামের পদ্মা ও শিক্ষা দিয়েছে হজ করেছেন
উমরাও করেছেন। এরপরও দুনিয়ার কিছু স্বার্থে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলাম থেকে যারা বিচ্যুত হয়ে যায়, তারাই মুরতাদ কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী যেইভাবে মক্কার মুরতাদদেরকে ক্ষমা করেন নাই, ও মুসলমান শুনে রাখো, আজও বাংলার জমিনে ইসলামকে নিয়ে যারা কটুক্তি করবে, সংবিধান থেকে ইসলামকে যারা বিদায় করতে চাইবে, বিসমিল্লাহকে উঠিয়ে দিতে চাইবে, বুঝতে হবে তারাও এই যুগের মুরতাদ কথা বলেন, ঠিক কিনা? করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, আল্লাহ বলেছেন ইসলামে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে তোমরা সেই মুরাদ হয়ে যাবে, তোমাদেরকেও কাঁচা বাদাম খেতে হবে, নচেত তোমাদের মাথার ব্রেন কিন্তু ঠিক থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা সেরকম নাস্তিক মুরতাদ হতে চাই না, ইসলামকে আমরা মহব্বত করি, চমৎকার ভালোবাসি, ইসলামের জন্য আমরা জীবন দিতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এজন্য তাফসিরুল কোরআন মাহফিল, আমি মনে মনে ভেবেছিলাম তাফসির করব, বাংলাদেশ তো তাফসির একজনেই করছে, কয়জন করছে? ওয়াজের বক্তার অভাব নেই, হাজার হাজার বক্তা আছে, তাফসির একজনে করেছেন। ওনাকে আমরা আমাদের সহজ ভাষায় বলি কোরআনের পাখি, কি বলি? পাখি খাঁচায় বন্দি আছে, কোথায় আছে? সেই পাখির জন্য দোয়া করা যাবে, দোয়া করা যাবে ইনশাল্লাহ। আল্লাহ যেন কোরআনের ময়দানে সেই পাখিটাকে আবার ফিরিয়ে দেয় কোরআনের সঠিক বক্তব্য দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমরা সবাই তার জন্য দোয়া করব, সুস্বাস্থ্যের জন্য দোয়া করব। আর যদি সেখানে আল্লাহ তাকে কবুল করে নেন, আল্লাহ যত শাহাদাতের উচ্চ মাকাম নসিব করে বলি আমিন, এবং সাহাবায়ে কেরামের মতো জান্নাতুল ফেরদাউসের মেহমান যেন আল্লাহ তাকে বানিয়ে দেয় আমরা বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।